আসসালামু আলাইকুম সেই দর্শক আপনারা দেখছেন আলোকিত রাঙামাটির প্রতিদিনকার রাত সংবাদ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ কাউসার শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পিসিজেএসএস এর সভাপতি সন্তুল মাকে গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত শপথ নিলেন চন্দ্রঘোনা নবনির্বাচিত ইউপি সদস্যরা কাপ্তাইয়ে প্রধানমন্ত্রী গৃহপ্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং এতক্ষণ মাকে গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সন্তুল আরমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে খুনের রাজনীতি ও ভাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে ইউপিডিএফের নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি বুধবার বিশ জুলাই সকালে শহরের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত বারো জুলাই দীঘিনালার ত্রিপুরা ও আঠারো জুলাই অপর একজনকে হত্যা করা হয়েছে সন্তুল আরমা পার্বত্য চট্টগ্রামে খুনের রাজনীতির জন্মদাতা ভাতৃঘাতী সংঘাতের জনক বলেও দাবি বক্তাদের হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শুভা চাকমা সন্তুল করে বলেন আপনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন আবার সশস্ত্র সংগ্রাম শুরু করেছেন আঞ্চলিক পরিষদের গতি রক্ষার জন্য নিজের দলের কর্মীদের বলি দিচ্ছেন দুই হাজার সালে দুই হাজার ছয় ও আঠারো সালে ভাতৃজাতি সংঘাত বন্ধ ও যৌথভাবে চুক্তি বাস্তবায়নে আন্দোলন জোরদার করতে ইউপিডিএফ এর সাথে সমঝোতা করেও তা ভঙ্গ করে আমাদের কর্মীদের নির্বিচারে হত্যা করছেন বক্তারা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পথ হতে সন্তুল আম্মাকে অপসারণ ও গ্রেফতারের দাবিও জানান হিল ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি শুভা চাকমা ও দফতর সম্পাদক এনটিচাকা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন রঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই স্লোগানে রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা বুধবার বিশ জুলাই সকালে সাত দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর এমপি রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি এ সময় রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মহম্মদ মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদস ইসলাম পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র উদ্বোধন শেষে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে গাছের ছাড়া রোপণ করেন অতিথিরা এর আগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয় রেলের নেতৃত্বে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রেলিটি রাঙ্গামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরচত্বরে এসে শেষ হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা বুধবার বিশ জুলাই দু হাজার বাইশ সকালে পরিষদের অনেক ভবনে অনুষ্ঠিত হয়েছে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশই চৌধুরী সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন এপিএ টার্গেট অনুসারে সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রকল্প কাজ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উন্নয়ন কাজের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে পর্যটন শহর হিসেবে জেলা সৌন্দর্য বর্ধন এবং জেলা স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ করার জন্য হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে তিনি মাতৃভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ফলজ ও বনজ বাগান সৃজনে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান শেষে হস্তান্তরিত বিভাগের জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরীকে পিএলআর জনিত কারণে বিদায় উপলক্ষে ক্রেস্ট ও প্রীতি উপহার প্রদান করা হয় শপথ নিলেন চন্দ্রঘোনা নবনির্বাচিত ইউপি সদস্যরা কাপ্তায় উপজেলাধীন এক নং চন্দ্রঘোনা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যরা শপথ নিলেন বুধবার বিশ জুলাই কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নৌরিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহান ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করেন শপথ অনুষ্ঠানে কাপ্তে উপজেলা নির্বাচন কর্মকর্তা তানি আক্তার কাপ্তা থানার এস আই ফারুক পাটোয়ারি চন্দ্রগণা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সহ নবনির্বাচিত ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্তাসির জাহান নবনির্বাচিত ইউপি সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন এই প্রথম কাপ্তাই উপজেলা চন্দ্রগণা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে তিনি নবনির্বাচিত ইউপি সদস্যদের নিজেদের বিবেককে জাগ্রত করে জনগণের সেবা এবং এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানান কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর গৃহপ্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার একুশ জুলাই দেশের বিভিন্ন স্থানে আবারও গৃহহীন ও ভূমিহীন পরিবারদেরকে নতুন ঘর হস্তান্তর করবেন মুজিব বসে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না এই স্বপ্ন বাস্তবায়নে দ্রুত কাজ চলছে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলায়ও প্রধানমন্ত্রীর ঘর উপহার হিসেবে প্রদান করা হবে এই উপলক্ষে উপজেলা ইউনো অফিসে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার বিশ জুলাই দুপুরে ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির আত্মার সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য thank you